আমজনতার নিরাপত্তা প্রদানের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা নিয়ে দুস্থ গরিবদের সাহায্যার্থে বস্ত্রদানে এগিয়ে সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির আরক্ষা কর্মীরা। দীপাবলির সন্ধ্যা রাতে সুভাষ পার্ক পুলিশ ফাঁড়িতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গরিব দুস্থদের হাতে তুলে দেওয়া হয় বস্ত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পুলিশ সুপার রতিরঞ্জন দেবনাথ, খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক রাজীব সূত্রধর, খোয়াই পৌর পরিষদের চেয়ারপার্সন দেবাশিস নাথ শর্মা সহ অন্যান্য অতিথিবৃন্দরা। পুলিশ প্রশাসনের তরফ থেকে সমস্ত খোয়াই জেলাবাসীর প্রতি আমার দীপাবলির নীতি ও শুভেচ্ছা রইল। তোমার দীপাবলির এই দিনগুলো তোমার জীবনে সুন্দর হোক, সুন্দরভাবে কাটুক, আলোকময় হোক, সবাই সুস্থ থাকুক, সুন্দর থাকুক, এই আমার কামনা। এবং পাশাপাশি দীপাবলির আনন্দে সবাই যাতে সমানভাবে সুন্দরভাবে উপভোগ করে এটাও আমি আহ্বান রাখছি। বিশেষ করে পূজার দিনগুলোতে যানবাহন চালক, বাইক, গাড়ি চালক যারা যেখানেই যাবেন সবাই সাবধানে চলুন, সাবধানে থাকুন, নিজে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুক। আপনার সঙ্গে যারা প্যাসেঞ্জার যাবেন ওনাদেরকেও সঠিকভাবে, সুন্দরভাবে, সুস্থভাবে গন্তব্যস্থলে পৌঁছাতে সাহায্য করুন। সবার প্রতি আমার অনেক অনেক খুশি এবং শুভেচ্ছা রয়েছে।